কি দেখছেন বলুন তো? আমি মোহরের কথা বললাম, সেটাও মনে হয় ভালো করে শুনলেন না। আমাদের দেশে এরকম হাজার হাজার পুরনো মন্দির আছে, এবং সে সব মন্দিরকে ঘিরে রূপকথার গল্পের মতো মোহরের এইরকম ইন্টারেস্টিং অনেক গল্প আছে। না না, আমাদের মন্দিরের গল্প রূপকথার গল্প নয়, আমাদের বাড়ির সব গল্প সত্যিকারের গল্প। আমি যখন ছোট ছিলাম তখন সদু দিদিকে ভূত দাদু মোহর দিয়েছিল। একদিন আমাদের উঠোনে ভূত দাদুকে ওঝা ধরেছিল, ভূত দাদুর পকেট থেকে একটা মোহর পড়েছিল। একদম সত্যি ঘটনা। সত্যি মোহর? হ্যাঁ। সত্যি ভূত? হ্যাঁ। আপনি তো এখন আছেন কদিন, দুদিনেই জানতে পারবেন। তাহলে মোহর আছে জেনেও কেউ খোঁজ কেন করে না মোহরের? আপনি তো আমার কথা ভালো করে শুনছেনই না। আমি তো একটু আগেই বললাম আমার মা সেই কবে থেকে মোহর খুঁজছে, কিন্তু এখনো পাইনি। আচ্ছা ভূত দাদু স্টোরিটা কি? ভূত দাদু আমার ঠাকুরদার ঠাকুরদা, করালি সাধন মুখুজ্জে। দেখবেন আমার দাদুর ঘরে ছবিও আছে। আগে আমাদের অনেক কাজে সাহায্য করতো, এখন করে না, এখন শুধু খায় দায় আর ঘুরে বেড়ায়। রিয়েলি? ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা আপনার কথা মতো যদি সত্যিই ভূত থেকে থাকে তাহলে আমাকে দেখা করান তার সাথে। সে তো হবে না। কেন? উনি আমার দাদুকে ছাড়া কাউকে দেখা দেয় না। গনু গনু প্লিজ প্লিজ আমাকে ওই ভূতের সাথে দেখা করান, আমার খুব ইচ্ছে করছে ওই ভূতকে দেখতে। প্লিজ গনু প্লিজ, আপনি আমার জন্য এইটুকু করবেন না? দাদুকে একমাত্র শ্রদ্ধা বললেই হবে। বেলা অনেক হলো, চলুন আমাকে দাদার চেম্বারেও যেতে হবে। বেশ তো, তাহলে চলুন না, আমি আপনার দাদার চেম্বারটা ঘুরে আসি। আর বলছি কি, যাওয়ার সময় একবার বাড়ি হয়ে যাব। হ্যাঁ আসুন। দাদা তোমায় যে গাধা বলে ডাকে, আজ আমার মান নিয়ে টানা টানি হয়ে যাবে। এই নিন এটা আপনার ওষুধ, এই নিন এটা আপনার ওষুধ। ডাক্তারবাবু আমার ছেলের ওষুধটা? ও ডাক্তারবাবু আমায় অন্য ওষুধ দিন, বাবা ওষুধ খাওয়ানোর আগে আমায় এমন ঝাঁকায় মাথার গিলু পর্যন্ত নড়িয়ে দেয়। চুপ কর, কম্পাউন্ডার দাদা বলেছেন ঔষধ খাওয়াইবার পূর্বে ঝাঁকাইয়া লইবেন। তাই বলে আপনি আপনার বাচ্চাকে ঝাঁকাবেন? এইটুকুনি বোঝেন না যে ওষুধ তাকে ঝাঁকাতে হবে? এই নিন এই ওষুধটা, খাওয়ানোর আগে ঝাঁকিয়ে নেবেন, দয়া করে আপনার বাচ্চাকে নয়। ঠিক আছে ডাক্তারবাবু। এই গনসাটাও হয়েছে, দেরি করে আসবো বলে আর আসার নাম নেই। ও অসুখ একবার, ওর কান না আমি মুলে দিয়েছি। খেয়েছে শ্রদ্ধা তো খুব বকবে আজ, অনেক দেরি করে ফেললাম। গণেশ এতক্ষণ তুই কি গল্প করছিলিস? তোকে আমি কি শিখিয়েছি? রোগীর আগে কিচ্ছু না, আর তুই গল্প করছিস? ও ছোদাদা ছোদা, ভুল হয়ে গেছে, আর হবে না। বৌদিদি খাবার নিয়ে আসছে, অন্তত বৌদিদির সামনে মেরো না। না তোকে মারবো না, তোকে মেরে না ছাতু করে দেওয়া উচিত। তোর কাছে কি মানুষের প্রাণের দাম নেই? আপনি আপনার ছোট ভাইকে মারছেন, জানেন ও আমাকে কত তথ্য দিয়েছে। ইভেন আপনাদের বাড়িতে যে ভূত রয়েছে সেই কথাটাও তো আমি গনুর থেকেই জানতে পারলাম। কে বললো? গনু। গনু? হ্যাঁ ওই তো বললো, ওর নাম গনু। দাদু মাঝে মাঝে আমায় গনু বলে ডাকে না? বটেই তো, বড় গনু হয়েছে। ডক্টর আপনার দাদুকে বলুন না, আমি ভূত দেখতে চাই। আমার মনে হয় ভূত নিশ্চয়ই জানবে যে মিনি কোথায় আছে। আমরা ভূত দাদুকে ভূত ভাবি না, উনি আমাদের সাথে পরিবারের সদস্যের মতোই থাকেন। কিন্তু যখন গনু বলেছে তখন তো দেখা করাতেই হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ।
আহত ছাড়িটা গেল আর এই চিনি এসে জুটলো। মিথবের বয়সেও বড়, গণেশ ঠাকুর ওই ষড়যন্ত্রের মধ্যে সামিল। বলছি আমি পিসিকে, চিনি তুমি এখন বাড়ি যাও, আমাকে একটা অন্য চেম্বারে যেতে হবে। আমি বাড়ি ফিরেই তোমাকে দাদুর সাথে দেখা করিয়ে দেবো। আমি ওনার জন্য খাবার বই বই আনবো, আর উনি এদিক ওদিক ডাক্তারি করে বেড়াবেন বলে, উনি তো আজ মিনি কাল চিনি করে বেড়াচ্ছেন। পিসি গো, পিসি আমার কি হবে গো? পিসি গণেশ, দেখ তো তোর বউ দিদি এখনো খাবার নিয়ে এলো না কেন? ঠিক আছে ছোদ্দা, এবার কি আমি গলায় দড়ি দেবো? ও মারে, কেন? দেখি দেখি এদিকে আয় বাচ্চা। চোখে পড়ে না? তোমাকে না বলে, তোমার অনুমতি না নিয়ে তো আবার তাকে কিছু বলা যাবে না। তা এখন তুমি বলবে না আমি বলবো? ওরে এই বর্ষা শট, আমার না মাথা কাশনি, একদম মাথা কেটে আসবে রে ওমর। এই আমি মরছি আমার জানা, তুই আর নিজের কাঁদুনি গাইতে আসিস না তো বাপু। আর শোন, নিজে নিজের স্বামীকে ধরে রাখতে পারিস নে, লোকে তো চিনি মিনি খেলবেই। ওমরে এই তুই ভাগতো ভাগ, কেন চালাচ্ছি আমায় জ্বালাতে এসে ভাগ। কি মনুষাকে এত তাচ্ছিল্য? আমি এবার দেখাবো বিষ কিভাবে দিতে হয়। মিনিটার জন্য বড় চিন্তা হচ্ছে, মেয়েটাকে অবিকল আমাদের সদুর মতো দেখতে, এই কদিনেই মায়া পড়ে গেছে। দাদু, ওই তো মিনিট বঞ্চিনি। হ্যাঁ দাদু, ও ভূত দাদুর সাথে একটু দেখা করতে চায়। তুমি ওকে একটু বোঝাও না। আপনি কি চিনির সঙ্গে কথা বলবেন? মিষ্টি সুন্দরী মেয়েদের সঙ্গে তো কথা বলতেই হবে, তা নাহলে তো পাপ হবে। সুন্দরী নাতনি আমার, ওকে বল, ওকে বল যে মিনিকে আমিও খুঁজছি। মিনি তো সদুর পুনর্জন্ম, বুঝিস না? আমার ধারণা বগলামুখী একটা চাল চেলেছে।
মিনিকে গায়েব করে দিয়েছে। মহা দুরঙ্গা, আমি যাতে মুক্তি না পাই সেজন্য এই সমস্ত কাজ করে যাচ্ছি। আরে ওই তো, ওই তো মিনিকে শুধু হতে দিচ্ছে না। ঠাকুরদা তোমাকে আশীর্বাদ করলেন, আর বলেছেন উনিও মিনিকে খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না। পাচ্ছেন না মানে? উনি তো ভূত, উনি তো সব জানেন। ভূতের উপর টিকটিকি গিরি, চুপ করুন না। না না, উনি তেমন ভূত নন। শঙ্কর দেখিস, অতিথি আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, এই মুখুজ্জে বাড়ির অতিথি আপ্যায়নের একটা সুনাম আছে। না না, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, উনি কি ভূত দাদু? উনি ভূত হয়েছেন? বাহ, ভেরি সুইট। এই হরি, গাল দিল নাকি? না না, ও বলছে আপনি খুব মিষ্টি, এই বাড়াবাড়ি করবেন না। শঙ্কর চিনি, এখন চলো দাদু বিশ্রাম নেবেন। এই হতভাগা, এই আমি যা বললাম সেগুলো না বলে তো অন্য কথা কেন বললি? তা কি বলতাম আমি? বলতাম একটা অচেনা মেয়েকে বলতাম যে আপনি ওকে সুন্দরী বলেছেন। তাছাড়া ও তো সধু নয় যে বড়দের কথা বুঝবে। তাছাড়া মানে মিনি যে সধুর আর একটা রূপ সেটাও কখনো বুঝতে পারবে, বিশ্বাস করতে পারবে কখনো? তার মধ্যে আপনি আবার বগলামুখীর কথা বললেন। আরে বাবা, শহরের মেয়েরা পুনর্জন্মে বিশ্বাস করে না, ও কি বুঝতো এইসব কথা? আচ্ছা ঠাকুরদা, একটা কথা তো ও ঠিক বলেছে। কি কি? উনি তো ভূত, উনি তো সব জানেন। আপনি ভূত তো? আমি জানলে তোকে বলতাম নাকি? শোন, বিষয়টা আমার মনে হচ্ছে জানে একজন, সে হচ্ছে বগলা বুড়ি। ওর কাছে আমায় যেতে হবে। ও সো হিয়ার ইজ সধু, অলমোস্ট আইডেন্টিক্যাল, অনেক অনেক মিল মিনির সঙ্গে। তবে কি এই জন্যে এই বাড়ির সকলে বলছে যে সধু মারা গিয়ে মিনি হয়ে জন্মেছে? সেকেন্ড বার্থ, ওয়াও! কিন্তু বাস্তবে এরকমটা সম্ভব নাকি? তবে এই সবের সঙ্গে মিনির মিসিং হওয়ার লিঙ্কটা কোথায়? না না, একটা মিস্ট্রি তো থেকেই যাচ্ছে। রামো রামো রামো, ওই মেয়েটা এসে তোমাকে কি করে জড়িয়ে ধরে বলো তো? আমি বুঝতে পারি না, আগে ছিল মিনি, এখন এলো চিনি, সবাই এসে বেছে বেছে তোমাকেই জড়িয়ে ধরবে, তোমার সাথেই নাচবে কেন? এটা জড়িয়ে ধরা নয়, এগুলো বিদেশি আদব কায়দা, সরে লোক এটা করেই থাকে। এটাকে ইংরেজিতে বলে হাগ, এটা নমস্কার জানানো, হাত মিলানোর মতো একটা সহজ ব্যাপার। হাগ?
বলছি কি বিচ্ছিরি কথা, কি বিচ্ছিরি কথা! শোনো বাপু, তোমায় একটা কথা বলে রাখি, কথায় কথায় আমাকে শহর দেখাবে না, আমি শহর দেখিনি বলে ধামা চাপা দেবে না শহর বলে আমাকে। আর ওই মেয়েটা তোর বাচ্চা মেয়ে নয়? মনসা, অকারণে চিৎকার করো না, ও আমার থেকে কত ছোট, তোমার ছোট বোনের মতো। কি ছোট বোন তোর? কি বলতে চাইছো তুমি? সতীন, ও আমার ছোট সতীন। মিনটা বিদায় হলো, চিনি এসে জুটলো, তার উপর তোমার যা হাব ভাব দেখছি, একে বিদায় করতে ভালো কষ্ট হবে আমার, বুঝতে পারছি। এমন করে বলছো যেন মিনিকে বিদায় করার পিছনে তোমারই হাত আছে। মিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মিনি নিখোঁজ, সেটা একবার বোঝার চেষ্টা করো। বয়ে গেছে আমার, ওকে কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না, তার জন্য আমি মায়ের থানে পুজো দিয়ে এসেছি। ও বউ দিদি, কোথায় গেছিলে গো? মন্দিরে পুজো দিতে। মা গো মা, রক্ষে করো মা, মুখ তুলে যাও আমার দিকে। আই সি, এও জড়িত মনে হচ্ছে। বিয়ের পর থেকে মরা সতীন নিয়ে ঘর করছি, সে আবার নাকি ফিরে এলো, এখন আবার তার সুন্দরী দিদি এলো। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, এই মনসার বিষয়টা সব শেষ হয়ে যাবে। জানো না তো আমার ফোনায় কত বিষ আছে, এ আমি সকলকে হাড়ে হাড়ে টের পাইয়ে ছাড়বো। হ্যাঁ, বলে দিলাম আমি। শোনো পিসি, আমাকে না থামিয়ে না, এই যে পালে পালে বাড়িতে লোক ঢুকে পড়ছে, এদের থামাও তুমি। কিন্তু আমার বোনের উধাও হওয়ার মিস্ট্রি সলভ না করে আমি তো কোথাও যাব না। পিসি, শুনলে শুনলে তুমি ওর কথা? শোনো, ইচ্ছে করো না, শেষ করে দিই একদম এটাকে আমি। মনসা। আচ্ছা মনসা, তোমাকে যদি একটা সুযোগ দেওয়া হয় আমাকে মেরে ফেলার, তাহলে তুমি আমাকে কি দিয়ে মারবে? পিস দিয়ে? আচ্ছা তুমি তো মনসা, তোমার ফোনে বিষ আছে। শেকো বিষ চেনো? শেকো বিষ পাড়া গায় না, ওঝা বেদিনীদের কাছে গেলেই পাওয়া যায়। অল্প একটু দিলে একেবারে অজ্ঞান হয়ে যাবে। কথায় কথায় খই ফোটা মুখে বন্ধ হয়ে যাবে তোমার মেয়ে, একদম ঘাটাতে এসো না আমায়। মনসা, মিথ্যে সন্দেহের বসে মনসা মিনিকে কিছু করে বসেনি তো? বুদ্ধিশুদ্ধি নেই তোর? কোনো বুদ্ধিশুদ্ধি নেই? তুই এমন কথা কেন বললি, এমন কথা কেন বললি তুই? তুই যা বললি তাতে ওই চিনি তো বটে, সাথে সাথে শঙ্করও কিন্তু ভাববে যে তুই হয়তো মিনির কোনো ক্ষতি করেছিস। মানে কবে হবে বুদ্ধি? মাথায় কি গোবর পোড়া? হ্যাঁ গোবর পোড়া আছে তোর? বলবো না, বলবো না, তোকে ছেড়ে দেবো আমি ওদের। ও মারে, ছাড়বি না তো কি করবি, ছাড়বি না তো কি করবি? আরে মশাই, তুই আমার মুখে মুখে কথা কইছিস, তুই চোপা চালাচ্ছিস, বড্ড চোপা হয়েছে না? এই দেখ মনসা, এত দিন ধরে আমি যে জাল বিছিয়েছি না, সেটা আমি তোর জন্য নষ্ট হতে দিতে পারবো না। হ্যাঁ পারবো না, শুনে রাখ, আজ রাতের মধ্যে, আজ রাতের মধ্যে যেভাবেই হোক তুই তুই শঙ্করকে ঠান্ডা করবি। হ্যাঁ ঠান্ডা করবি তুই। কি বলছো পিসি এসব? যা করেছি সেটা যদি আমি মেনে নিই, নিজের অন্যায় বলে মেনে নিই, তাহলে তো আরো বাড়বাড়ন্ত বাড়বে। আর এই মনসার ফোনা নিয়ে সবাই চিরিমিনি খেলবে। ও মানে আমার চোপা, আমার চোপা করছিস? খেলুক খেলুক, তোর ওই ফোনা নিয়ে চিরিমিনি লোকে তো খেলবেই। আর বেশি ফোনা ফোনা করো না, তোমার ওই ফোনা আমি কাছে দিয়ে কচকচ করে কেটে দেবো। মানে দেখ মনসা, দেখ এখনো কিন্তু আমি আমি বুঝতে পারছি না যে
ওই মিনি আসলে শুধু কিনা, আর মোহরও এখনো পর্যন্ত আমার হাতে আসেনি। তার মধ্যে তুই আমার আর বিপদ বাড়াস নে মনসা। এই তোকে আমি বলে রাখলুম, যেভাবেই হোক যে করেই হোক তুই তুই আজকে শঙ্করকে ঠান্ডা করবি। শঙ্করের মনে যেন এসব নিয়ে কোনো রকম সন্দেহ না থাকে, মনে থাকবে কথাটা? মগজে ঢুকিয়ে না। কি তো দোষ বড়ে বিয়ে হয়েছে, তার উপর এখন ডাকিনি যোগিনী দোষর। ঠাকুর, মনসা কি তবে সারা জীবন শুকনো উঠোনে গোবরে লেপে যাবে?